আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন ধরনের ভিডিও। এটা হচ্ছে সাধারণত আমরা অনেকেই মানে প্রবলেমে পড়ি বেগুনকে কিভাবে মানে অনেক দিন ফ্রেশ রেখে ফ্রিজে রাখা যায় সেটা আমরা অনেকেই জানি না, আবার অনেকে জানি। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমরা কিভাবে বেগুনকে অনেক দিন ফ্রেশ রেখে ফ্রোজন করে ব্যবহার করতে পারি, সেই পদ্ধতিটাই আমি আপনাদের শেয়ার করব আজকের এই ভিডিওতে। আশা করছি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে আমার ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির কাছে, আর একটি লাইক দিতে ভুলবেন না। তো প্রথমে আমি কয়েকটি বেগুনকে ধুয়ে কেটে নিয়েছি আমার মতো করে, স্লাইস স্লাইস করে। এখন আমি এক বাটি নর্মাল পানি নিয়েছি। এই পানির ভিতরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। আসলে বেগুন যা যত বেশি হবে তত বেশি লবণ দিতে হবে। তো আমি মোট এখানে ছয়টা বেগুনকে লম্বা লম্বা ছয়টা বেগুনকে আর কি কেটে স্লাইস করে নিয়েছি। তো আর দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন হলুদের পাউডার, মানে হলুদের গুঁড়া। তো এই দুটোকে আমি মিক্স করে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার কাটা বেগুনের স্লাইসগুলো। একে আমি 1 ঘন্টা এই পানির ভিতরে চুবিয়ে রাখব আর ঢেকে রাখব। এতে করে কি হবে, বেগুনগুলো ফ্রেশ থাকবে আর আপনারা এইটাকে মানে অনেক দিন ডিপ ফ্রিজে ডিপ করে রেখে দিতে পারবেন, কিচ্ছু হবে না, একদম ফ্রেশ থাকবে, একদম ভালো থাকবে, কোনো পানি বের হবে না, নষ্ট হবে না, পচে যাবে না, একদম একেবারে ফ্রেশ বেগুনের মতো থাকবে। তো আমাদের সেই দুশ্চিন্তা শেষ। আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পারলেন কিভাবে আমরা ফ্রেশভাবে বেগুনকে অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করতে পারি, সেই পদ্ধতি আমি আপনাদের শেয়ার করলাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং এই টিপসটা আপনাদের কাজে লাগবে। আসলে আমরা অনেকেই জানি না এই পদ্ধতিটা, আর যারা জানেন তারা তো জানেনই, সেই জন্য আর কি আমার এই ছোট্ট একটি ভিডিও শেয়ার করা আপনাদের মাঝে। যেহেতু এখন আমাদের সমস্যা চলছে মানে বাজার সদাই করা নিয়ে, বাইরে যাওয়াটা আর কি যাওয়া যাচ্ছে না, সব সময় আনা যাচ্ছে না, সেজন্য আর কি অনেক দিন ধরে এই বেগুনটাকে কেটে ফ্রোজেন করে রাখাটা ভালো, তা না হলে নষ্ট হয়ে যাবে বেশি বেগুন আনলে। তো এই জন্যে আর কি আমি আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করলাম যেন আপনাদের কাজে আসে। তো 1 ঘন্টা পর আমার এই পানিগুলো আমি ফেলে দিচ্ছি বেগুন থেকে। 1 ঘন্টা হয়ে গিয়েছে, দেখুন ভিজানোর পর 1 ঘন্টা পর বেগুনগুলোকে কিন্তু আরও ফ্রেশ লাগছে, মানে আরও মানে মনে হচ্ছে যে মানে কাটার পরের থেকে এখন বেশি ফ্রেশ লাগছে কিন্তু বেগুনগুলোকে। তো এইভাবে আমি আরও 1 ঘন্টা রেখে দিব পানিগুলো ঝরার জন্যে। পানি ঝরে গেলে আমি আর কি এটাকে একটা বাটিতে আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব, আমার যখন দরকার হবে তখন আমি বের করে বেগুনি বানিয়ে নিব। খুব সহজেই এই পদ্ধতিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি একটা টিস্যু দিয়ে দিয়েছি বাটির ভিতরে। আর ভিউয়ার্স, টিস্যু পেপারটা জরুরি, কারণ যদি কোনো পানি সে থেকে যায় অবশেষে তাহলে পানিগুলো চুষে নিবে এই টিস্যুটা। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার কিভাবে বেগুনকে অনেকদিন ফ্রেশ রাখা যায় ফ্রোজেন করে সেই পদ্ধতির ভিডিওটি শেষ হয়ে যাবে এখানে। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, এই টিপসগুলো আপনাদের কাজে আসবে। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, বাই।